TGN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে, সৌদি বাদশাহ সালমানকে অপমান করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, সারা বিশ্বে সমালোচনার ঝড়, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অপমান করেছে বলে মনে করছে রিয়াদ। মক্কায় ইসলামী সহযোগিতা সংস্থা OIC-র শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইমরান খান বাদশাহ সালমানের সঙ্গে প্রোটোকল অনুযায়ী আচরণ করেনি বলে অভিযোগ উঠেছে। একটি অসমর্থিত সূত্র বলছে, ইতিমধ্যে সৌদি আরব এ বিষয়ে পাকিস্তানের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজা সালমানের পক্ষ থেকে অভ্যর্থনা জানানোর একটি ভিডিও মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে ইমরান খান গাড়ি থেকে নেমে লালগালিচার উপর দিয়ে বাদশাহ সালমানের কাছে যাচ্ছেন। বাদশাহ সালমান তার সঙ্গে হাত মেলানোর পর দুজনের মধ্যে একটুখানি কথা হয়। এরপরে ইমরান খান আর বাদশার দিকে না তাকিয়ে সরাসরি দোভাষীর সঙ্গে কথা বলতে থাকেন। এরপর দোভাষীর দিকে তাকিয়ে বাদশার উদ্দেশ্যে কিছু বলেন এবং বাদশাহকে তা বলেন। এ সময় বাদশার জবাবের অপেক্ষা না করে তিনি সম্মেলনস্থলের দিকে চলে যান। সৌদি আরবে অনেকেই এই আচরণকে বাদশার জন্য চরম অপমান হিসেবে মনে করছেন। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যান সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। অভ্যর্থনা জানিয়ে যুবরাজকে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন ইমরান খান। কিন্তু বাদশাহ সালমানের সঙ্গে তার এই আচরণকে কোনোভাবেই মেনে নিতে পারছে না সৌদি আরবের জনগণরা। আপনাদের এ বিষয়ে কার কি মন্তব্য অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।